5 বছর বন্ধ থাকার পর অবশেষে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশি কর্মীরা। এবার রিক্রুটিং এজেন্সি নয়, কর্মীরা যাবেন সরকারিভাবে। ঢাকা সফরে আসা মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতো সুব্রামানিয়ামের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ শিগগিরই সোর্স কান্ট্রির মর্যাদা পাচ্ছে বলেও জানান মালয়েশিয়ার মন্ত্রী। এই নিয়ে কাল সমঝোতা স্মারক সই করবে দুই দেশ। বিস্তারিত কেরামতুল্লাহ বিপ্লবের রিপোর্টে। অনেক বেশি অভিবাসন ব্যয়, ভিসা জালিয়াতি সহ নানা অনিয়মে 2007 সালে হঠাৎ করেই বাংলাদেশি কর্মী নেয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। ভিসা নবায়নের সুযোগ না থাকায় সেখানে অবৈধ হয়ে যায় অনেক বাংলাদেশি। তবে বাংলাদেশ সরকারের অনুরোধে এবছর 2,68,000 কর্মীকে বৈধতা দেয় মালয়েশিয়া। এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ নিয়ে মে মাসে মালয়েশিয়ায় যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। পুত্রজয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। নতুন করে বাংলাদেশি কর্মী নেয়ার আশ্বাস মেলে সেখান থেকেই। I hope in the long run contribute to a better process and ensure workers can come in a smooth manner and work legally. Industry sector, plantation sector, agriculture sector, service sector, সব সেক্টর থেকে প্রেসার আছে তাদের উপরে যে বাংলাদেশি লোক নিতে হবে। ঢাকায় পৌঁছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বুধবার দুপুরে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। মালয়েশিয়ান প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাকের বিশেষ শুভেচ্ছাও তিনি এ সময় পৌঁছে দেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন দপ্তরে বসে মন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। মালয়েশিয়ায় নতুন জনশক্তি রপ্তানি নির্বিঘ্ন করতে এ বৈঠকেই যৌথ কর্মকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। তারা জানান এবারের পদ্ধতিতে মধ্যস্বত্বভোগী ও দালালদের ব্যবসা করার কোনো সুযোগ থাকছে না। This new process of recruitment will be based on a government to government basis and to ensure that the workers are not exploited by unscrupulous middlemen. একটা সিস্টেম আমরা ইমপ্লিমেন্ট করতে চাই। একটা সিস্টেম চালু হয়ে গেলে পর এবং 3 মাসের রোজগারের মধ্যে থেকে তারা যাতে তাদের অভিবাসন ব্যয়টা তুলতে পারে সেই সিস্টেম চালু করলে আমরা গ্র্যাজুয়ালি এটা প্রাইভেটাইজ করে দিব। অভিবাসন ব্যয় কমাতে মালয়েশিয়া শিগগিরই বাংলাদেশকে সোর্স কান্ট্রি বা তালিকাভুক্ত দেশ ঘোষণা করবে বলেও জানান মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী। We agreed to the mechanism and we have agreed to recruit them, then Bangladesh becomes a source country. কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।